হ্যালো ফুটবল ফ্যান্স, কিছুদিন আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের কোচ হাবিয়ের মাসচেরানো জানিয়েছিলেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে আসছে অলিম্পিকে আবারও একসাথে মাঠে দেখতে চান তিনি। একই যাওয়ার কথা জানিয়েছিলেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার থিয়াগো আলমাদাও। এমনকি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্টও এই ইচ্ছাই প্রকাশ করেছিলেন। তবে এবার জানা গেছে মেসি ডিমারিয়াদেরও এই একই ইচ্ছা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিরেক্টিভি স্পোর্টস জানিয়েছে প্যারিস অলিম্পিকে খেলতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে অলিম্পিকে খেলার ইচ্ছা অ্যাঞ্জেল ডিমারিয়ারও। বয়সভিত্তিক ফুটবলের বাইরে আর্জেন্টিনার হয়ে মেসি ও ডিমারিয়ার প্রথম অর্জন ছিল 2008 বেইজিং অলিম্পিকে সোনা জয়। কেরিয়ারের শেষ বেলায় দুজনই আবারও অলিম্পিকে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। এর মধ্যে ডিমারিয়া জুন জুলাইয়ে কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। অলিম্পিক দলে ডাক পেলেই প্যারিসেই কেরিয়ারের ইতি টানবেন বেইজিং অলিম্পিক ফাইনালের গোলদাতা ডিমারিয়া। অবশ্য এই বিষয়টি কতটা সত্য সেটা এখনও নিশ্চিত নয়, কারণ অফিসিয়ালভাবে এই খবরটি কেউই এখনও পর্যন্ত নিশ্চিত করেনি। আর্জেন্টাইন জনপ্রিয় সাংবাদিক গাস্তন এডুলো এই খবরটি এখনও পর্যন্ত তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেননি, যার কারণে এখনও অবধি এটি ধোঁয়াশার মধ্যে আছে। অবশ্য মেসি ডিমারিয়া এবং কোচ মাসচেরানো প্যারিস অলিম্পিকের বিষয়ে ইতিবাচক থাকলেও তাদের ইচ্ছা পূরণ হবে কি না এখনও সেটা নিশ্চিত নয়, কারণ আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলের অলিম্পিকে অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। জুলাইয়ে ফ্রান্সে হতে যাওয়া অলিম্পিকে খেলবে 16 দল, এর মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাবে 2। এজন্য ল্যাতিন অঞ্চলের অলিম্পিক বাছাইয়ে শীর্ষ 2 থাকতে হবে আর্জেন্টিনাকে। ডিরেক্টিভি স্পোর্টস নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে মেসি এবং ডিমারিয়া প্যারিস অলিম্পিকে খেলতে আগ্রহী। নিজেদের আগ্রহের বিষয়টি তারা একাধিকবার প্রকাশও করেছেন। মার্চের মাঝামাঝি সময়ে ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা যদি অলিম্পিকে খেলা নিশ্চিত করে তাহলে একই সময়ে সেখানে অনূর্ধ্ব 23 ও অনূর্ধ্ব 20 দলকেও পাঠানো হবে, যাতে মেসি ডিমারিয়াদের সঙ্গে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের সংযোগ ভালোভাবে গড়ে ওঠে। যদিও এখনও অবধি কোনো অফিসিয়াল নিউজ আসেনি এবং ডিরেক্টিভি স্পোর্টসও খুব একটা জনপ্রিয় ও নির্ভরযোগ্য সূত্র নয়, যার কারণে এই বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে আছে। তবে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়ার অলিম্পিকে খেলাটা অনেকটা নির্ভর করবে কোপা আমেরিকার ওপরও। আর্জেন্টিনা আসছে কোপা আমেরিকায় কেমন পারফরমেন্স করে সেটাও অনেকটা প্রভাব ফেলবে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়ার 2024 অলিম্পিকে খেলার সম্ভাবনার ওপর।